হেরাথের আন্ডারে সৌম্য কি করছেন? হেরাত স্পিন বোলিং কোচ সৌম্য স্লো মিডিয়াম পেসার, তবে বোলার সৌম্যকে রেডি করার দায়িত্বটা অ্যালান ডোনাল্ড নন, হেরাথের উপরই পড়েছে। স্পিনারদের স্পট বোলিংটা যেভাবে করিয়েছেন সৌম্যকেও বুঝিয়ে দিচ্ছেন একই ফর্মুলা, গুড লেন্থে রাখা রেড মার্ক জোনে বল ফেলতে হবে, প্রতিটা বল করার পরই ওই স্পটে রাখা হবে একটা করে মার্কার, ওভার শেষে হবে ইভ্যালুয়েশন। কোচ সৌম্যকে ইভ্যালুয়েশনটা দিলেন ওভারের মাঝখানেই, ঠিক যে বোলিংটা বা স্পটটা সৌম্যর কাছ থেকে কোচ আশা করছেন সেটা হচ্ছে না, তাই বোলিং এর মাঝখানেই তাকে কারেকশনটা দিয়ে দিলেন। এবার সৌম্য পেরেছেন, ঠিক স্পটেই বল ফেলেছেন, কোচের কাছ থেকেও পেয়েছেন, বাহবা। সৌম্যর কাছ থেকে কোচ ঠিক এই বলটাই আশা করছিলেন। বোলিং তো গেল, এবার ব্যাটার সৌম্যকে খুঁজে নেওয়া যাক। নেটে সৌম্য সিরিয়াস, সব ধরনের শটই ট্রাই করেছেন, তবে ডান পা লেগ স্টাম্পের বাইরে স্ট্রেচ করে লং অফে ব্যাটের ফেস ওপেন করে যে শটগুলো ট্রাই করছিলেন সেগুলোতেই কিছুটা গড়বড় হচ্ছিল। নেট থেকে আসার পর সৌম্যকে সেই জায়গাটাই ঠিক করে দিচ্ছিলেন টাইগারদের সহকারী কোচ এবং ব্যাটিং মাস্টার নিক পোথস। সৌম্যর তৃষ্ণা আছে রানের, দলে ফেরার, তবে কোনো মঞ্চেই যে ঠিকঠাক দেখিয়ে দেওয়া হচ্ছে না এই স্টাইলিশ ওপেনারের। বোলার সৌম্যকে তৈরি করতে হেরাথ, ব্যাটার সৌম্যকে ফাইন টিউন করতে নিক পোথস, কোচদের এমন সিরিয়াস খেয়ালের পর একটা প্রশ্ন তো মাথায় এসেই যায়, তবে কি স্কোয়াডের ভাবনায় ভালো মতোই আছেন সৌম্য? মাহফুজ আলম, টিস্পোর্টস, ঢাকা। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.